ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন। সুবহানাল্লাহ, খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো, খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আসে নাই আসে নাই। ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার, খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, এগুলো তুমি কি কও, 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই, আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর অ্যান এক্সাম্পল, ধরে নাও উদাহরণস্বরূপ, আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কোয়ার দেই মাঠ আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, এক সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ, এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারব। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায়, যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না, সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি, তাহলে তো এটা এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়, আই ক্যান্ট মেক ইট উইদিন এ উইক, এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব, আই নিড 2 উইকস, আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়, তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি, এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে, আই নিড 3 উইকস, কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এইজেস, এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়, কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল, বৃদ্ধ, বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে তাহলে কেয়ামত পর্যন্ত আমি পারতাম না, আই হাইতাম না, ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন, আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে, আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে, আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে, কয় মিনিটে জোরে কর, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব, 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতেরা হতে পারবে না, হাউ কাম ইট পসিবল ম্যান, এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশা, জোরে বলেন, ইটস পসিবল ইনশা, আল্লাহ যদি চায় এটা সম্ভব, বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA, তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না,
তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবা ঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ এটাকে বলে জামজম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে বিড়বিড় বিড়বিড় করতেছে কোন সুবহানাল্লাহ মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল ওয়ার ইজ ইওর ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে ওয়ার ইজ ইওর ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক 20 লক্ষ হাজী সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে জোরে বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন আল্লাহু আকবার খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই সুবহানাল্লাহ তার ঠিক 5-7 মিনিট পরে একামত হতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ তিনতলা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চত্বর প্যাকআপ সারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ সাবু সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ প্লিজ মেক দা লাইন স্ট্রেট এন্ড অ্যাটাচ ইউর লেগস এন্ড শোল্ডার্স এন্ড পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ ইটস আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার কাতার বন্দি হয়ে যান পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাঁধ লাগান 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে উনি নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পড়লেন ফাতিহার সাথে আরেকটা সুরা মেলালেন আল্লাহু আকবার রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল একসাথে সিজদায় গেল আমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড় মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্টেড টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন
খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোন মিল নাই জোরে কোন ঠিক কিনা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমারে ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও মেক এন অ্যাবলিউশন ওযু করে আসো আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম